আমাদের বর্তমান পরিষেবা হিন্দু বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকে সেই স্কুলের আজকে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছে জানাই বর্তমান শহরের প্রায় অধিকাংশ স্কুলে এই সময় বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। আমি প্রতিদিনই কালো দুটো স্কুল করেছি, আর সমস্যা হচ্ছে এখন একদিকে পুজো আর একদিকে স্কুলের অনুষ্ঠান, মানে আমাদের এত সমস্যা হয়ে যাচ্ছে এই সকালবেলায় অনুষ্ঠান করার জন্য। তবু আমাদের আসতে হচ্ছে, অন্য সময় হলে আমরা বেশি সময় নিয়ে আসতাম, সমস্ত ব্যাপারটা স্কুলটা একটু আমরা ঘুরে দেখতে পারতাম। যদি আমি ম্যাডামকে বললাম যে স্কুলের জন্য যদি কোনো কাজ করতে হয়, ম্যাডাম ইতিমধ্যে আমাদের অনুর্বাণ কুণ্ডুর কাছে জমা দিয়েছে যেটা যেটা কাজ করতে হবে, অবশ্যই আমি সেই কাজটা আমার বিধায়ক ব্যাংকের টাকা থেকে আমি করে দেব। আমরা শুধু চাই যে আমাদের এই স্কুলগুলো ভালো চলুক, এবং এই স্কুলে প্রচুর ছাত্রী আছে, 750-এর ওপর ছাত্রী আছে, যেটা আজকে শহরের অন্যান্য স্কুলে অনেক ছাত্রছাত্রীর সংখ্যা সব কমে গেছে। যেহেতু বেসরকারি স্কুলগুলোতেই এখন অধিকাংশ পিতামাতারা চেষ্টা করেন তাদের ছেলে মেয়েদের ভর্তি করার জন্য, যার জন্য অনেক সরকারি স্কুলের ছাত্রছাত্রী কমে গেছে। কিন্তু আমি মনে করি এখানে এই ভিতরে নিয়ে একটা স্কুল, তার মধ্যে এত ছাত্রী এখনো আছে, এখানে প্রাইমারি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের প্রতিবারই বছর এইভাবে একটা পুরস্কার বিতরণ করে তাদের উৎসাহিত করা।